শাকিব খান মেগাস্টার শাকিব খান টলিউডে কাজ করলে আখের লাভ হবে টলিউডের এইরকম একটি মন্তব্য কিন্তু করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই গোটা ভিডিওটা এখন দরদ রিলেটেড ভিডিও হতে চলেছে আমি একটা একটা করে বিষয় আসছি আজকে পায়েল একটি ইন্টারভিউ বেরিয়েছে আমাদের কলকাতার খুব জনপ্রিয় একটি মিডিয়া আনন্দবাজার তোমরা নিশ্চয়ই সবাই জানো তো সেখানে পায়েল দিন একটি ইন্টারভিউ বেরিয়েছে যেখানে দরদ নিয়ে অনেক কথা হয়েছে তো সেগুলোকে আমি বলছি তার আগে আমি বলি যে তুখানের এরকম তাণ্ডব চলাকালীন দরদও কিন্তু কোথাও গিয়ে থেমে নেই থ্রি মিলিয়ন ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে দরদের টিজার তোমরা কি জানো এটা তোমরা কি খুলে খুলে দেখছো যে দরদের ভিউজও কি পরিমাণ বাড়ছে ইউটিউবে অলমোস্ট ওয়ান মিলিয়ন ভিউজ ফেসবুকে এসকে মুভিজের তরফ থেকে দুদিন আগে দরদের টিজারটা আপলোড করা হয়েছিল এখন টু মিলিয়ন ভিউজ তাহলে টোটাল অলমোস্ট থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ ছত্রিশ লক্ষ ভিউজ ইন টু ডেজ ভাবা যাচ্ছে না এটা কিন্তু একটা মানে ব্যাপক একটা সাড়া ফেলতে পেরেছে দরোদের টিজার আর হবে না কেন দরদের টিজারটাও তো প্রচণ্ড প্রমিসিং হয়েছে এটা তো মানতেই হবে এবং এসকে মুভিজ দুরন্ত গতিতে তাদের প্রমোশন চালাচ্ছে আমার খুব ভালো লাগছে এখান থেকেই বুঝতে পারছি যে প্রডিউসার্সরাও কিন্তু খুব এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে তারাও খুব আশাবাদী এবারে চলে আসি দি কি বলছেন প্রথমত পায়েল দি বলছেন যে আগের থেকে সাকিব ভাইয়া এখন আরো বেশি সুন্দর হয়ে গেছেন আরো বেশি ঝকঝকে লাগে ওনাকে ওনাকে মানে উনি দেখতে আরো ভালো লাগে আমরা সবাই জানি সরকার এর আগেও খানের সঙ্গে মেগাস্টার কাজ করেছেন অনেকগুলো বছর পরে কিন্তু মোটামুটি আবার তারা একই ছবিতে কাজ করছেন যে ছবিটার নাম হচ্ছে দরদ যেখানে আমরা পায়েল সরকারকে একজন লেডি পুলিশের চরিত্রে দেখতে পাবো মোস্ট প্রবাবলি তো তিনি বলছেন যে তিনি এবং শাকিব খান মানে পায়েলদি বলছেন আমি এবং শাকিব খান যখন একসঙ্গে অভিনয় করি আমরা কী কী সিন করব। এখন আমরা ডিসকাস করে নিই এই বিষয়টা এবং সেটা বলতে বলতে উনি আরও দরদ নিয়ে বেশ কিছু কথা বলতে বলতে যেটা বলেন যে এই যে শাকিব খান টলিউডের ছবিতে কাজ করতে শুরু করেছেন মানে এই যে কলকাতার প্রযোজনা সংস্থারাও আস্তে আস্তে যুক্ত হচ্ছেন মেগাস্টার শাকিব খানের ছবিতে বিনিয়োগ করতে শুরু করছেন এতে কিন্তু আখেরে টলিউডেরই লাভ পায়েল এমন একজন অভিনেত্রী একসময় তিনি চুটিয়ে মেন স্ট্রিম মাসালা ছবি করেছেন সবার সঙ্গে তার ছবি আছে দেবদার সঙ্গে আই লাভ ইউ আছে মানে চূড়ান্ত ব্লকবাস্টার ঠিক আছে এছাড়াও আরও অনেক অনেক ছবি আছে তো আজকের ডেটে দাঁড়িয়ে দু সালে এসে এই কথাটা পায়েল সরকার বলছেন যে সাকিব খান যদি টলিউডে কাজ করেন সেটা আখেরে টলিউডের লাভ ভাবতে পারছো এই কথাটার মধ্যে কিন্তু একটা অনেক বড় অন্তর্নিহিত মানে আছে আমি অনেক বেশি আর ভেঙে না হয় বললাম না আবার অনেকের রাগ হয়ে যেতে পারে তো সবাই বুঝতে পারছে যে আলটিমেটলি কাকে দিয়ে বিজনেসটা হবে এই যে প্রডিউসার্সরা যে টাকাটা লগ্নি করবেন সেই টাকাটা তো তাদের পকেটে তুলতে হবে এই গ্যারেন্টিটা কে দেবেন বাংলায় দাঁড়িয়ে এই গ্যারেন্টিটা এই সময় দাঁড়িয়ে কে দিচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান একটু সবুর করে যান না তুফানটা রিলিজ হোক পশ্চিম বাংলায় যে কজন লোক দেখতে যাবে যত জনাই দেখতে যাক আমার এটা বিশ্বাস যে তারা তুফান দেখে পাগলে যাবে তারপরে দরদ আসুক আরো তৈরি হোক আমি তো শুনছিলাম সুরিন্দর ফিল্মস এর সঙ্গেও নাকি মেগাস্টার শাকিব খানের একটি ছবি নিয়ে কথা হয়েছে প্রাথমিক পর্যায়ে মোস্ট প্রবলি আছে ছবিটা তো ধীরে ধীরে একটা একটা করে প্রোডাকশন হাউস যুক্ত হোক আরও সিনারিওটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি চলছে আর কাকে দিয়ে আলটিমেট বিজনেসটা হবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা